বগতাজ মিলনায়তন থেকে ঘোষণা করা হচ্ছে ফলাফল। সেখানে বাইরে অবস্থান করছেন আমাদের সহকর্মী মাসুদ মোস্তাহিদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাসুদ, সাধারণ মানুষের মাঝে ভোটকে ঘিরে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? 61 নম্বর কেন্দ্র কিছু ঢিল ছুটতে চাইতেছে। রাত্রে গভীর হলে কোন যেন কেউ ষড়যন্ত্র করে নির্বাচন কমিশনার এবং সরকারকে যেন বেকায়দা না ফেলতে পারে, সেই জন্য আমি এখানে অবস্থান করছি। ভোট শেষ করা হয়তো যারা লাইনে ছিল তারা ভোটটা দিছে, সেই হিসেবে তো রাত্রি হয়ে গেছে। আমরা চাচ্ছিলাম কি ওই ভূতেরটা ভূতে যদি ডিক্লার দিয়ে দিত এবং ইভিএম এর যে এটার ব্যাপারটা আছে সেটা আমরা চাচ্ছি। জানেন যে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আসলে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের যে নির্বাচন ভোট গ্রহণ সবকিছু কিন্তু শেষ হলো আসলে, এবং যে সরকারি ফলাফল সেটি গণনা ইতিমধ্যে বা সেটির যে প্রকাশ সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে। বেসরকারিভাবে আমরা কিছু ফলাফল পাচ্ছি, যেটি আমাদের সহকর্মী মাসুদও যেখান থেকে আসলে বঙ্গতাজ অডিটোরিয়াম যেটি সেখান থেকে সরকারিভাবে যেখান থেকে ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম সেখানে আছেন, সেখান থেকে বেসরকারি একটি ফলাফল। আসসালামু আলাইকুম, দর্শক শ্রোতা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে কোন বিষয় বা কোন টপিক নিয়ে আপনাদেরকে ভিডিও দেখাতে যাচ্ছি বা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের এই চ্যানেলটি ক্যাপ্টেন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আসলে কিছু চাঞ্চল্যকর তথ্য পাবেন। চলুন দর্শক শ্রোতা, আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো দেখে আসি। শহরের বঙ্গতাজ মিলনায়তন থেকে ঘোষণা করা হচ্ছে ফলাফল। সেখানে বাইরে অবস্থান করছেন আমাদের সহকর্মী মাসুদ মোস্তাহিদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাসুদ, সাধারণ মানুষের মাঝে ভোটকে ঘিরে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? 61 নম্বর কেন্দ্র দুই পক্ষের সমর্থকেরা, এক পাশে আমার বাম পাশে আছে নৌকার আজমতুল্লাহ খানের সমর্থকেরা নৌকার পক্ষে, এবং ডান পাশে আছেন সাবেক গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের মা, এবার দাঁড়িয়েছেন জায়দা খাতুনের সমর্থক, টেবিল ঘুরে সমর্থকরা। কখনো রিটার্নিং কর্মকর্তা ভিতর থেকে যখন ঘোষণা দিচ্ছেন যে নৌকা প্রতীকের প্রতীকে আজমতুল্লাহ খান কোনো কেন্দ্রে জয় হয়েছেন, তখন আমার বাম পাশে স্লোগান দিয়ে উঠে এবং ঠিক ডান পাশেও একই অবস্থা, যখন টেবিল ঘড়ি মার্কার যারা সমর্থক রয়েছেন তারা কোনো কেন্দ্রে জিতলে এখানে স্লোগান দিচ্ছেন। আসলে সহঅবস্থানে বিষয়টা অনেকটাই চমৎকার হয়ে দাঁড়িয়েছে এবং যা গাজীপুরের যেই নির্বাচনের সৌন্দর্য, নির্বাচনী উৎসবের যে সৌন্দর্য সেটি ছড়িয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটি কেন্দ্রের এইমাত্র ঘোষণা দিয়েছেন রিটার্নিং অফিসার, সেখানে ঘড়ির মার্কার প্রার্থী জায়দা খাতুন তিনি জয়লাভ করেছেন ওই কেন্দ্রে, যার কারণে এখানে উল্লাসে ফেটে পড়ছেন। আপনারা জানেন যে আসলে ভিতরে এখনো পর্যন্ত আমি সর্বশেষ যে অবস্থাটি দেখে এসেছি সরকারি হিসেব মতে কিন্তু এখনো হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই পক্ষের মধ্যে, বলা চলে যে ঘড়ি প্রতি দেয়াল টেবিল ঘড়ির প্রতীক এবং নৌকা প্রতীকের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং সেই হাড্ডাহাড্ডি লড়াই উৎসব বা উন্মাদনা বলেন এবং হৈহুল্লোড় বলেন, আনন্দ উল্লাসের বহিঃপ্রকাশ করেন বলেন, সেটি কিন্তু বাহিরেও আমরা দেখতে পাচ্ছি। তবে মূল হাসিটি কে হাসবেন সেটি কিন্তু আরো সময় বলে দিবে এবং আমরা এখনো পর্যন্ত যতদূর দেখতে পাচ্ছি এখানকার রিটার্নিং অফিসার যেভাবে ঘোষণা করছেন অনেকটা, অনেকেই বলছেন বিষয়টা অনেকটা বিলম্ব হয়ে গিয়েছে, কারণ ইভিএম এ পুরো গাজীপুর সিটি কর্পোরেশনের 480টি কেন্দ্রে ইভিএম এ ভোট গণনা হয়েছে, ভোট গ্রহণ করা হয়েছে, সেই হিসেবে এখানকার যারা ভোটার রয়েছেন এবং তারাও বলেছেন যে আসলে 8টা 9টা বা 10টার মধ্যে এই ফলাফল আসলে ঘোষণা করে দেওয়ার কথা তারা আশা করেছে, কিন্তু সেটি এখন আসলে আমরা যতটুকু দেখতে পাচ্ছি সময় আরো গড়িয়ে এখন 11টা বাজে 12টা নাগাদ বা 1টা নাগাদ বাজতে পারে এখানকার যারা রয়েছে নির্বাচন কর্মকর্তা তারা আমাদেরকে জানিয়েছেন। তো বলা চলে আসলে উন্মাদনা বলেন আনন্দ উল্লাস বলেন সেটি কিন্তু কোনো অংশে কমতি নেই এবং আমার আশেপাশে হয়তো বা আপনারাও
দেখতে পাচ্ছেন, আপনিও দেখতে পাচ্ছেন আপনার মাধ্যমে দেশ টিভিতে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, দর্শকরাও দেখতে পাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশন থেকে সকাল থেকে যেভাবে নির্বাচনী উৎসব হয়ে চলেছিল, এখনো কিন্তু রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণার পরও স্ব-অবস্থানের মধ্যে দিয়ে সেই উৎসব কিন্তু সমান তালে উপভোগ করছে উল্লাস করছে এখানকার ভোটাররা। জুঁই এই ছিল আসলে এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। অন্ধকারে কিছু ঢিল ছুটতে চাইতেছে, রাত্রে গভীর হলে কোন যেন কেউ ষড়যন্ত্র করে নির্বাচন কমিশনার কে এবং সরকারকে যেন বেকায়দা না ফেলতে পারে সেই জন্য আমি এখানে অবস্থান করছি। ভোট শেষ পরে হয়তো বা যারা লাইনে ছিল তারা ভোটটা দিচ্ছে, সেই হিসেবে তো রাত্রি হয়ে গেছে। আমরা চাচ্ছিলাম কি ওই বুথেরটা বুথে যদি ডিক্লার দিয়ে দিত এবং ইভিএম এর যে এটার ব্যাপারটা আছে সেটা আমরা চাচ্ছি, কারণ হচ্ছে এটা হাতে লিখে দিলে এটা সবকিছু একটা স্বচ্ছতা থাক। যেহেতু নির্বাচন কমিশনে এখানে বলেছে সম্মানিত কমিশনার আছেন এবং তাদের সকলের কাছে এটা সহযোগিতা চেয়েছি, আমরাও তাদেরকে সহযোগিতা করতে চাই এবং সরকারের যারা এখানে দায়িত্ব পালন করছে তাদেরকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের যে রেজাল্টটা আমরা চেয়েছিলাম আমাদের সেন্টার ভিত্তিক দিয়ে দিতে, কিন্তু অনেক অনেক অফিসাররা বলছেন কলেজ আপনারা বঙ্গতাজে দেন রিটার্নিং অফিসারের কাছে যান, আমরা বলছি না একটা দিবেন আপনি আমাদের যে ভোট সেন্টার সেটা, আরেকটা আমরা বঙ্গতাজে নিব। কিন্তু দেখা যাচ্ছে অনেক জায়গায় কাউন্সিলরদের ডিক্লেয়ার দেওয়া হচ্ছে, মেয়রটা দেয় নাই। এখন রাত্রি কয়টা বাজে, তাহলে আমাদেরকে সেন্টার ভিত্তিক দিবে না? সে বলছে আশ্বস্ত করছে দিবে, কিন্তু মাঝখানে অনেকে এটা নিয়ে হয়তো বা অন্ধকারে কিছু ঢিল ছুটতে চাইতেছে, রাত্রে গভীর হলে কোন যেন কেউ ষড়যন্ত্র করে নির্বাচন কমিশনার কে এবং সরকারকে যেন বেকায়দা না ফেলতে পারে সেই জন্য আমি এখানে অবস্থান করছি। আমাদের গাজীপুরের মানুষ সকল তাকে বলছি, আপনারা যারা ভোট দিচ্ছেন আপনারা নিজেরা থাকেন, ভোটটা তো আপনাদের আমানত, আপনাদের শহর। জায়দা খাতুন এখানে একটা সংগ্রামী ভোটের জন্য, এবং আমি বলছি আমি তো আওয়ামী লীগের একজন কর্মী, একজন সমর্থক। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে 2018 সালে এখানে মেয়র বানিয়েছে, ওনার সার্বিক সহযোগ, ওনারই আমি কর্মী। উনি বলেছে একটা গাজীপুর চারা গাছ লাগিয়েছে, কিন্তু অনেক ষড়যন্ত্র মিথ্যার মধ্যে আমি দীর্ঘদিন ওনার কাছে যেতে পারি নাই। আপনাদের মিডিয়ার কাছে সহযোগিতা চাই, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার এবং নির্বাচন কমিশনার সবাই যেন সত্যটা জানে এবং জনগণ যে ভোটটা দিচ্ছে যেসব সেন্টারে ডিক্লেয়ার হয়েছে সেখানে ম্যাক্সিমাম 80% সেন্টার আমার মা প্রকাশ হয়, এবং জনগণ যে রায়টা দিচ্ছে, মাকে যে রায়টা দিচ্ছে, মা জাতিকে যে রায়টা দিচ্ছে, নারীদেরকে যা সম্মানিত করেছে, সেই রায়টা যেন কোনো ধরনের অন্য ধরনের কিছু যেন কেউ চিন্তা না করতে পারে আপনারা সবাই মিডিয়ারা যারা আছেন খেয়াল রাখবেন। এবং আমি সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমার গার্জিয়ান, আমার শহরের গার্জিয়ান, দেশের গার্জিয়ান, ওনার কাছে সার্বিক সহযোগিতার মাধ্যমে সত্যটা প্রতিষ্ঠিত করতে চাই। যা আমরা সকলেই দেখছি কতটা হয়েছে আপনারা জানেন, ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু সকাল থেকে গাজীপুরের প্রায় কেন্দ্রে আমরা ছিলাম, তো সবগুলো কেন্দ্রতে একটি উৎসব মুখর পরিবেশে কিন্তু গাজীপুরের ভোটগুলো হয়েছে, একটা মানে অর্থাৎ আইন শৃঙ্খলা এতটাই বেশি ছিল, সাথে কিন্তু আপনার নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে রাখা হয়েছিল সম্পূর্ণ এলাকা, তো বলা যায় যে একটি দর্শক শ্রোতা আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে দু দলের আগামী নির্বাচনকে কেন্দ্র করে দুই দলের পক্ষেই যা সমাগম হচ্ছে বা দুই দলের কর্মীরা যা বলতেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের যে মতামত রয়েছে সেই মতামতটুকু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। তখন যাবো, সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ।